আসসালামু আলাইকুম। বায়োস্ট্যাটিস্টিক্স এর লেকচার 8 এ সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা শিখব অডস রেশিও নিয়ে। গত ভিডিওতে আমরা রিলেটিভ রিস্ক রেশিও সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখান থেকে কিভাবে এসবিএ এমসিকিউ এবং ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে সে সম্পর্কে জেনেছিলাম, এবং আমি আপনাদেরকে বলেছিলাম অডস রেশিও রিলেটিভ রিস্ক রেশিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি গুরুত্বপূর্ণ কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি, ক্রস সেকশনাল স্টাডিও ভালোভাবে বোঝার জন্য। আজকের লেকচারের মাধ্যমে আমি পূর্ববর্তী কিছু লেকচারের সাথে আমাদের পরবর্তী কিছু লেকচারের যোগসূত্র রচনা করব। সুতরাং আপনারা আজকের লেকচারটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ফার্স্টে আসি ডেফিনেশন নিয়ে। অডস রেশিও ডেফিনেশনে কি বলছে তারা? দ্য অডস রেশিও ইজ দ্য রেশিও অফ দ্য অডস অফ দ্য ইভেন্ট হ্যাপেনিং ইজ এন এক্সপোজড গ্রুপ ভার্সেস এ নন এক্সপোজড গ্রুপ। কতটা হচ্ছে অডস? তো অডস বলতে আমরা বুঝি বেমানান কোনো কিছু যাদের মধ্যে মিল নেই, আর রেশিও হচ্ছে অনুপাত। সো এখানে অডস হচ্ছে এক্সপোজড অ্যান্ড আনএক্সপোজড, দুটি বেমানান জিনিস। এখন আপনারা লেকচার সেভেনে রিলেটিভ রিস্কের সাথে একটু তুলনা করলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। রিলেটিভ রিস্কে আমি বলেছিলাম টোটাল যতজন এক্সপোজড হয়েছিল, যে এক্সপোজডের মধ্যে থেকে যারা আক্রান্ত হয়েছিল তাদের রিস্কটাকে আমি, যারা আনএক্সপোজড ছিল তাদের থেকে যারা আক্রান্ত হয়েছিল তাদের রিস্কের অনুপাত, মানে হচ্ছে টোটাল এক্সপোজডের মধ্যে আক্রান্তের রিস্ক কতটুকু এবং টোটাল নন এক্সপোজডের মধ্যে আক্রান্তের রিস্ক কতটুকু, সেই জিনিসটা আমি বের করার চেষ্টা করেছিলাম রিলেটিভ রিস্ক রেশিওর মাধ্যমে। তার মানে আমি প্রতিবারই আপনাদেরকে বলেছি যে আক্রান্তের রিস্ক বের করার চেষ্টা করেছিলাম। আমার সেখানে এক্সাম্পল ছিল লাং ক্যান্সার, তার মানে আমি লাং ক্যান্সারের রিস্ক কতটুকু সেটা বের করার চেষ্টা করেছিলাম। লাং ক্যান্সার হচ্ছে একটা আউটকাম, এবং সেই জিনিসটা আমি বের করার চেষ্টা করেছিলাম এক্সপোজার থেকে, এক্সপোজ এন্ড নন এক্সপোজড থেকে। সুতরাং আমরা লেকচার সিক্সে শিখেছিলাম যে এক্সপোজার থেকে আমরা স্টাডি করে যদি আউটকাম বের করি সেই জিনিসটা হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি। আর এখানে আমাদের অডস রেশিওটা হচ্ছে আমরা সেখান থেকে এক্সপোজার বের করব অডস রেশিওতে। সুতরাং অডস রেশিওটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ স্টাডি, আমরা আউটকাম থেকে সেখান থেকে এক্সপোজার বের করব। আর নামটা হচ্ছে তার অড, অডস নাম হওয়ার জন্য আমরা এখানে এক্সপোজ গ্রুপ এন্ড নন এক্সপোজ গ্রুপ একসাথে মিশিয়ে তার অনুপাত নিয়ে কাজ করব। যখন আমরা বিস্তারিত আলোচনা করব এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারব। এখন দেখেন, যদি অডস রেশিও লার্জার হয় তাহলে এক্সপোজারের পরিমাণ বাড়বে, মানে এক্সপোজার বেশি এই জিনিসটা বোঝাবে, বেশি এক্সপোজড হয়েছে এই জিনিসটা বোঝাবে। দ্য স্মলার দ্য অডস রেশিও লেস দেন ওয়ান ইজ লাইকলি দ্য ইভেন্ট ইজ টু বি ফাউন্ড উইথ এক্সপোজার। মানে কি ইজ লেস লাইকলি, তার মানে কি? তার মানে হচ্ছে এক্সপোজার যদি একের কম হয় তাহলে সেখানে এক্সপোজার খুঁজে বের করা সম্ভাবনা কম বা এক্সপোজার পাওয়ার সম্ভাবনা কম। তার মানে যখন আমরা কোনো অডস রেশিওতে যখন একের অধিক কোনো মান পাবো, তার মানে বুঝতে হবে যে আমাদের এক্সপোজার জিনিসটা এখানে আছে। যত বেশি একের থেকে বেশি হবে তত বেশি এক্সপোজড হয়েছে এই জিনিসটা আমরা বুঝতে থাকবো। যখন একের থেকে কম হবে বুঝতে হবে তার এক্সপোজার আস্তে আস্তে লেস হইতেছে বা কমতেছে। সো এই জিনিস এখান থেকে আমরা এক্সপোজার জিনিসটা বের করেছি, সবাই কতটুকু এক্সপোজ হয়েছে আনএক্সপোজড হয়েছে। সুতরাং আমি যদি আউটকাম থেকে এক্সপোজার বের করি সেই জিনিসটাকে আমি বলবো রেট্রোস্পেক্টিভ স্টাডি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে অড রেশিওতে আমরা রেট্রোস্পেক্টিভ স্টাডি করব অ্যান্ড রিলেটিভ রিস্ক রেশিওতে আমরা প্রসপেক্টিভ স্টাডি করব। এখন আসেন আমরা বিটি স্ক্রিনে যে সমীকরণটি দেখতে পাচ্ছি এটি নিয়ে আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোজ গ্রুপকে আমি এ এবং বি দিছি, যাদের ডিজিজ আছে এক্সপোজ গ্রুপে তাকে এ, যার ডিজিজ নাই তাকে বি। ঠিক তেমনি আনএক্সপোজ গ্রুপে যার ডিজিজ আছে তাকে সি, এবং যার ডিজিজ নেই আনএক্সপোজ গ্রুপে তাকে ডি দিয়ে প্রকাশ করছে। সো ফার্স্টে দেখেন অর্ডার এসে আমি বলেছিলাম অডস দ্যাট এ কেস ওয়াজ এক্সপোজড। তো কেসের ক্ষেত্রে দেখেন, কেসে দেখেন যে ফার্স্টে আমি
কেসের মধ্যে টার্গেট করলাম, টার্গেট করে এক্সপোজড কে নন এক্সপোজড দ্বারা ভাগ করলাম। আমি বলছি যে এটা অডস রেশিও, অডস এজন্য এক্সপোজড কে নন এক্সপোজড দ্বারা ভাগ হচ্ছে। তো কেস মানে ডিজিজ যাদের ছিল তাদের মধ্যে এক্সপোজড যে হইছে তাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম, তাকে আমি ভাগ করলাম ডিজিজ যার হইছে যে কেস তার মধ্যে নন এক্সপোজড যে ছিল মানে সি তার দ্বারা। এবং তারপর সমীকরণে দেখেন আমি একটি বড় অনুপাত দিয়েছি, দিয়ে হচ্ছে নট ডিজিজ বা কন্ট্রোল যারা আছে তাদের মধ্যে যে এক্সপোজ হয়েছে তাকে আমি নন এক্সপোজ দিয়ে ভাগ করছি, মানে বি ডিভাইডেড বাই ডি। এই যে আমি এখানে এক্সপোজ এবং নন এক্সপোজকে ডিজিজের ডিজিজ যাদের এক্সপোজ নন এক্সপোজ তাদেরকে যাদের ডিজিজ নেই তাদের এক্সপোজ নন এক্সপোজ দিয়ে ভাগ করেছি, এই জিনিসটাই হচ্ছে অড রেশিও। কিন্তু এটা যদি রিলেটিভ ডিজিজ রেশিও হইতো তাহলে আমরা কি করতাম, ফার্স্টে হচ্ছে এক্সপোজডে যাইতাম, এক্সপোজডে গিয়ে এ প্লাস বি এই দুইটি যোগ দিতাম, দিয়ে হচ্ছে যা যে আক্রান্ত ছিল যে ডিজিজ তার সাথে অনুপাত করতাম, মানে হচ্ছে এ ডিভাইডেড বাই এ প্লাস বি হইতো, তারপর হচ্ছে যে সি ডিভাইডেড বাই সি প্লাস ডি এটার অনুপাত। আপনারা রিলেটিভ ডিজিজ রেশিও সম্পর্কে আমার ভিডিওটা দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন। আর অড রেশিও যেহেতু বলছি সুতরাং এক্সপোজড এবং নন এক্সপোজড ফার্স্টে ভাগ হবে ডিজিজের মধ্যে যারা এক্সপোজড এবং নন এক্সপোজড, পরবর্তীতে নট ডিজিজ যাদের তাদের এক্সপোজ এবং নন এক্সপোজে ভাগ হবে, এবং ফাইনালি এই ডিজিজ এবং নট ডিজিজের মধ্যে আমরা যদি অনুপাত নেই তাহলে হচ্ছে তোমার অড রেশিও বের হয়ে যাবে। যদি আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনে এক্সাম্পল দেখি জিনিসটা আরও ক্লিয়ার হবে। আমাদের টোটাল পপুলেশন ছিল এই ম্যাথে 1000, তাদের মধ্যে স্মোকার ছিল 300 জন, লাং ক্যান্সার ডেভেলপ করেছে এই স্মোকারের মধ্যে 60 জনের, তাহলে এই স্মোকারের মধ্যে 240 জনের লাং ক্যান্সার নেই। যেহেতু 300 জন ছিল স্মোকার, নন স্মোকার হচ্ছে 700 জন, এই 700 জনের মধ্যে আবার বলছে যে 40 জন ডেভেলপ করছে লাং ক্যান্সার, সুতরাং লাং ক্যান্সার ডেভেলপ করে নাই 660 জনের। এখন দেখেন এখানে এ হচ্ছে স্মোকার এবং যার লাং ক্যান্সার ডেভেলপ করছে, মানে ডিজিজ আছে এবং সে হচ্ছে এক্সপোজড, তাকে আমরা ডিভাইড করব যার ডিজিজ আছে, ফার্স্ট তো আমি ডিজিজের মধ্যে থেকেই এক্সপোজড এবং নন এক্সপোজড ভাগ করি, তাকে আমি ডিভাইড করব যার ডিজিজ আছে কিন্তু নন এক্সপোজড তাকে দিয়ে। সুতরাং এ হচ্ছে 60 এবং সি হচ্ছে 40, ঠিক একইভাবে যাদের ডিজিজ নেই তাদের ক্ষেত্রে বি দেখেন বি হচ্ছে 240, কিন্তু যাদের ডিজিজ নেই কিন্তু স্মোকার এক্সপোজড তাকে আমি যার ডিজিজ নেই কিন্তু নন এক্সপোজড তাকে ভাগ দিব 60 দিয়ে, এবং পরে হচ্ছে যার ডিজিজ আছে এবং যার ডিজিজ নেই তাদের অনুপাত করে ফেলবো। মানে এখানে 60 হচ্ছে এ, 40 হচ্ছে সি ডিভাইডেড বাই 240 হচ্ছে বি ডিভাইডেড বাই 660 হচ্ছে ডি। তারপর এই সমীকরণ থেকে আমাদের একটি অডস রেশিও বের হয়ে যাবে, সেটি হচ্ছে 4.12। সুতরাং আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে অডস রেশিও এবং রিলেটিভ রিস্ক রেশিও পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এখন আর একটা জিনিস, যে অডস রেশিও আমাদের কিসে কিসে লাগে, অডস রেশিও অড রেশিও দিয়ে আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন রিস্ক এস্টিমেশন করি হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি এবং ক্রস সেকশনাল স্টাডি, রিলেটিভ রিস্ক রেশিও দিয়ে কোহর্ট স্টাডি এবং ক্রিটিক্যাল ট্রায়ালের মধ্যে আমরা রিস্ক এস্টিমেশন করি, এই টুলগুলো ব্যবহার করি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।